আপনার অন্ত ফুট আছে, তোমাদের সবাইকে স্বাগত। আজকে আবার এসেছি একটা ইটিং শো নিয়ে। তো ইটিং শো করার আগে বলে নিই, তোমরা সবাই কেমন আছো? ভালো আছে তো? আমরা কিন্তু খুব ভালো আছি। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো, আর যারা এখনও সাবস্ক্রাইব করো তারা সাবস্ক্রাইব করে দিও। যারা এখনও আমার আছে, এটা হচ্ছে সেই কচি যে কুমড়ো হয়, কুমড়ো বাটা বাটা না মানে হাতেই মেখে নিয়েছি। আর এটা আছে ডাল দিয়ে, ভেন্ডি দিয়ে ডাল পাতুরি, আর এই ডাল পাতুরি এটা আছে ভোলা মাছ, ভোলা মাছের ঝাল। আর এই ডাল পাতুরি আজকেই ফার্স্ট করলাম, আর এখনো পর্যন্ত আমি খাইনি। কেমন এই ফার্স্ট করলাম, এটা কিন্তু একটা অন্যরকম আইটেম করতাম, কিন্তু হয়ে গেছে অন্যরকম। তো সেটাই করে নিলাম, ভেন্ডি ডাল পাতুরি। করতে গেছিলাম ভেন্ডি ভাজা, তারপরে দেখি ভেন্ডি এত নুনে পোড়া হয়ে গেছে আর খাওয়াই যেত না, তারপর ডালের মধ্যে দিয়ে ডাল পাতুরি হয়ে গেছে। ডাল পাতুরি ভেন্ডি মতলব ডাল পাতুরি ভেন্ডি, তাই তো? দেখি খাবার আনিছো তো, শুরু করি। এবার শুরু করা যায়, শুরু করছি এবার। ওকে, অনেকদিন পরে এই কুমড়ো, কচি কুমড়ো, কচি কুমড়ো খেতে ভালো তো, গরম ভাতে খুব টেস্টি। ভাত গরমই ছিল, ঠান্ডা হয়ে গেছে। হেভি লাগছে কিন্তু কুমড়ো বাটাটা খেতে, কুমড়ো বাটা না মাখা। ডাল পাতুরি ভেন্ডির ডাল, যারা খাওনি করে এখন খেয়ে দেখো, ভালো লাগে কিন্তু। ডাল দিয়ে ভেন্ডি বাজার দিয়ে খেতাম ভেবেছিলাম, কিন্তু এখন ডাল আর ভেন্ডি একসাথে খাচ্ছি। এবার মাছের ঝাল দিয়ে নেবো, দেখো আমারটা আমি নিয়ে নিচ্ছি। Yo, 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 yo,
না খাও বেশি, অল্প নিয়ে নাও, মশলা তো অনেক। মাছের ঝালটা পোস্ত দিয়ে করো, পোস্ত আর পেঁয়াজ দিয়ে। মাছটা ভালো আছে, পিলারটা না কিছু একটা সমস্যা আছে, কারণ নড়ে। তো আমাদের খাওয়া শেষ, পিলার চেটে পিটে খাচ্ছে। খাওয়াটা মানে ঝাল ঝাল সবই হয়েছে, তো যেন ভালোই লাগলো। ঝালের কথা বলতে পারছি না, বেশি কথা বলতে পারছি না ঝালের জন্য। তো আজকে আমরা বলছি, আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো, আর যারা এখনো করো তারা প্লিজ করে নিও। আসছি, টাটা টাটা।